হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আনারসের শরবত। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস, আর আমরা রমজান মাসে অনেক রকমের শরবতই খেয়ে থাকি। আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আনারসের শরবত। এখানে আমি মাঝারি সাইজের একটি আনারস কেটে নিয়েছি। এখন এটাকে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ডারে আনারস সম্পূর্ণ নিয়ে নিয়েছি। এখন আমি থেতে দিব একটি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ভেঙে দেব। আর আমি এতে দিয়ে দিচ্ছি আধা লিটার পানি। এটাকে আমার এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি আনারস ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমার একটি জায়গায় ছেঁকে নিতে হবে। আনারসটা আমি ছেঁকে নিয়েছি, আমার জুস বেরিয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি বিট লবণ। আমার আনারসের দৃষ্টি হয়ে গেছে। যেহেতু আনারসটা অনেক মিষ্টি, তাই এতে আমি আর কোনো চিনি অ্যাড করছি না। হয়ে গেল আমার আনারসের শরবত। পাশে ট্রাই করবেন সবাই। রমজান মাস অনেকটা ভালো লাগে আনারসের শরবতটা। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।